হ্যালো স্টুডেন্ট, সবাইকে ঘোষ কম্পিউটার একাডেমিতে ওয়েলকাম। আজকে আমাদের 5 নম্বর ক্লাস লজিক গেট। 1 থেকে 4টি ক্লাসে আমরা লজিক গেট সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। আজকে আমরা কি শিখে নেব? অ্যাডার। অ্যাডার বলতে আমাদের প্রথমে কি বলছি আমরা, অ্যাডার হচ্ছে, আচ্ছা বলতে অ্যাডার কোন ধরনের সার্কিট? অ্যাডার হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। কারণ আমরা আগের ক্লাসে দেখেছি কম্বিনেশনাল লজিক সার্কিট কয় প্রকার, 6 প্রকার। অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার আর এনকোডার। তো আজকে আমরা আলোচনা করব অ্যাডার নিয়ে। অ্যাডার জিনিসটা কি? অ্যাডারে দেখো, যদি আমি ইয়ারটাকে বাদ দিই তবে কি হচ্ছে? তবে হচ্ছে অ্যাড। তো আমরা সাধারণ ব্যবহারে কি জানি, অ্যাড মানে কি? যোগ। তাহলে যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে দুই বা তার বেশি বাইনারি বিটে যোগ করতে পারে। কি বললাম? যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে দুটি বা তার বেশি বাইনারি বিটে যোগ করতে পারবো, এবং যোগ করার পরে আউটপুট হিসাবে কি পাবো? সাম আর ক্যারি। তখন তাকে কি বলবে? অ্যাডার সার্কিট। এখানে আমরা কি করব, কাজটা যোগ হবে, যোগ করলে কি পাবো? সাম পাবো একটা, আর একটা কি পাবো? ক্যারি। তখন তাকে বলবে অ্যাডার সার্কিট। আচ্ছা, আমি যে বললাম অ্যাডারে যোগ করলে কি পাবো? সাম আর ক্যারি পাবো। সাম ক্যারি ব্যাপারটা কি? মনে করো আমি এখানে সাথে সাথে 5 যোগ করছি, কত হবে? 12। 12 2, হাতে কত আছে? 1। সেই 1টাকে আমি অন্য কাজে দেখছি, হাতে আছে 1। তাহলে এই যে 2 আর 1, এদের মধ্যে সাম আর ক্যারি লুকিয়ে আছে। এটা যোগ করলে 12 2, এই দুটো হচ্ছে সাম, আর 1 হচ্ছে ক্যারি। কেন ক্যারি? আমার হচ্ছে আমি বহন করে নিয়ে যাচ্ছি, হাতে আছে ক্যারি। কেন বহন করছি? যদি এখানে কোনো সংখ্যা থাকতো, সেই 1 আমার এর সাথে যোগ হতো, তো এটা হচ্ছে ক্যারি। বুঝতে পারলে? এই অ্যাডারের সাহায্যে এই কাজটাই হয়, আমরা সাম আর ক্যারি বের করতে পারি। এবার অ্যাডার হচ্ছে আবার দুই প্রকার। কি কি? দুই প্রকার অ্যাডার। একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। আচ্ছা, হাফ আর ফুল। হাফ ফুল ব্যাপারটা কি? আমি তো অ্যাডারের সংজ্ঞাতেই বললাম যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে দুটি বা তার বেশি বাইনারি বিট যোগ করতে পারবো। তো হাফ অ্যাডারের সাহায্যে যোগ করবো দুটা বিটে, আর ফুলের সাথে কি হবে? 3 বা তার বেশি, ঠিক আছে, 3 বা তার বেশি বিটে যোগ করতে পারবো। এই হলো হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। তো আমরা এখন আলোচনা করবো হাফ অ্যাডার ব্যাপারটি কি। আমি তো হাফ অ্যাডারের সংজ্ঞা তোমাকে বলে দিলাম, যে কম্বিনেশনাল লজিকের সাহায্যে দুটি বিটে যোগ করা যায় তাকে বলবে হাফ অ্যাডার। এবার তোমাদের প্রশ্ন আসে, হাফ অ্যাডার সার্কিটের ব্লক চিত্র আঁকো, ট্রুথ টেবিল আঁকো, বুলিয়ান সমীকরণ তৈরি করো এবং লজিক সার্কিট অঙ্কন করো। ঠিক আছে, তো আমরা এখন এই হাফ অ্যাডারের দেখে নেবো। এগুলো ব্লক দেখবো, ট্রুথ টেবিল দেখবো, ইকুয়েশন আর লজিক সার্কিট। তো প্রথমেই আমি চলে যাবো ব্লক সার্কিটে। ব্লক সার্কিটের কোন প্রশ্ন কিন্তু ব্লক ডায়াগ্রাম দিয়েও আসতে পারে। তোমরা কিন্তু মনে রাখবে ব্লক মানে ব্লক করেই আঁকবে। দেখো আমি এখন ব্লক সার্কিটটা আঁকছি। ব্লক মানে ব্যাপারটা কি হচ্ছে? ব্লক হচ্ছে একটা চারকোনা বাক্স আঁকবে, ঠিক আছে, বাক্স করেছি আমি। এর মধ্যে কি লিখবে? হাফ অ্যাডার লিখে নেবে। এখানে কটা বিটে যোগ হবে? দুটো বিটে যোগ হবে, একটা দুটো, ঠিক আছে, এ আর বি দিয়ে করছি আমি। আউটপুট কি হবে? সাম আর গেট। বুঝতে পারলে? এই হলো হাফ অ্যাডারের ব্লক চিত্র। তাহলে ব্লকটা হয়ে গেল। এবার আমরা কি করব? ট্রুথ টেবিল করব। আমি ট্রুথ টেবিলটা পাশেই করছি, দেখেন ট্রুথ টেবিল তোমাদের আগে আমি বলেছি। দেখো আমরা বিগত ক্লাসে যে কটা ট্রুথ টেবিল করেছি, কারণ দুটো করে পার্ট করে নিই,
এই অ্যাডার থেকে আমার দুটো করে পার্ট শুরু হচ্ছে কেন এখানে দুটো আউটপুট পাওয়া যায় সাম আর ক্যারি এই দুটো পার্ট করলাম এবারে আমরা জানি যখন দুটি বিটের যোগ হয় তখন আমাদের রো হয় চারটি 1 2 3 4 ঠিক আছে ইনপুট লেখা নিয়ম তো আগের মতই কি লিখব আমরা 0 0 1 1 0 1 0 1 এবারে আমাদের যোগটা খুব মন দিয়ে দেখতে হবে দেখো শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য হাতে কিছু আছে নিশ্চয় নেই তবে এখানে শূন্য বসে যাবে শূন্য এক যোগ করলে হয় এক হাতে কিছু আছে নেই বুঝলে শূন্য এক শূন্য যোগ করলে হয় এক হাতে কিছু আছে নেই বুঝলে শূন্য এবার এক এক যোগ করলে বাইনারি নিয়মে হয় এক প্লাস এক হয় দশ এটা আমরা বাইনারি নিয়মে শিখেছি তিনটা এক যোগ করলে হয় কত এগারো কিন্তু আমরা এখানে দুটো এক বলছে কি হবে দশ দশে শূন্য বসবে এই সামনের ঘরে আর হাতে এক বসবে ক্যারি ঘরে বুঝতে পারলে উপরে তিনটে এক জিনিস সোজা নিচেরটা একটা আলাদা আছে কি এক এক যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে এক বুঝতে পেরেছো তাহলে আমাদের ব্লক হয়ে গেল ট্রু টেবিল হয়ে গেল এবার কি বের করতে হবে এবার করতে হবে ইকুয়েশন ইকুয়েশনটা দেখে নাও তাহলে আমাদের দুটো সমীকরণ হবে একটা হবে সাম সমান সমান এটা হবে ক্যারি সমান সমান সাম সমান সমান কি হবে দেখো সমীকরণ বের করার একটা নিয়ম আছে আচ্ছা দেখো আমি যদি ক্যারিটাকে হাত দিয়ে চাপা দিয়ে দিই থাকলো সাম সামের ঘরে কি আছে শূন্য ওয়ান ওয়ান শূন্য তোমাদের কি মনে পড়ছে কোন গেটে শূন্য ওয়ান ওয়ান শূন্য হয় আউটপুটে এক্স ওয়াই গেটে হয় তাহলে এক্স ওয়াই গেটের সমীকরণ কি হবে এ বার বি প্লাস এ বি বার বা শর্টকাটে কি হবে এ এক্স ওয়াই বি আচ্ছা আমি ওভাবে দেখে বুঝতে পারলাম না আমি ভুলে গেছি সেক্ষেত্রে আমি কি করে বের করব সমীকরণ বের করার নিয়ম হচ্ছে যে ঘরটা সমীকরণ বের করব সেই ঘরে কটা ওয়ান আছে এ একটা ওয়ান এ একটা ওয়ান ঠিক আছে প্রথম ওয়ানটা কোন ঘর থেকে এসছে নিশ্চয়ই এই ঘর থেকে এসছে প্রথম ওয়ানটা দ্বিতীয় ওয়ানটা এই ঘর থেকে এসছে তাই তো এইভাবে বের করতে হবে সমীকরণ বের করার নিয়ম হচ্ছে আমরা যে ঘরে সমীকরণ বের করবো সেই ঘরে কটা ওয়ান আছে দুটো ওয়ান আছে বা তিনটে ওয়ান যাই থাকুক সেই ওয়ান গুলোর বাঁদিকে চলে যাব সেই বাঁদিকের ঘর থেকে সমীকরণ বের করতে হবে বাঁদিকের ঘর যদি ওয়ান থাকে তাহলে কোনো মাথায় বার হবে না আর যদি শূন্য থাকে তবে সেই ইনপুটের মাথায় বার হবে এবার দেখে নাও আমাদের বাঁদিকে এই ঘরটা বলছি প্রথম এক এই ঘর থেকে শূন্য এক থেকে শূন্য কোন ঘরে আছে এ ঘরে আছে শূন্য কি হবে এবার ঠিক আছে তার সঙ্গে এক এক কোন ঘর আছে বি এক হলে বার হবে না ওজন শুধু বি প্লাস কেন প্লাস দিলাম একটা ওয়ান আছে এই ওয়ানটা এই ঘর থেকে এসছে এক আর শূন্য এক কোন ঘরে আছে এ ঘরে তাহলে কি হবে শুধু এ আর বি শূন্য তাহলে কি বি বার মিলল এবার বি প্লাস এইবার সংক্ষেপে কি বলা হয় এ এক্স অন বি বুঝতে পেরেছ একই ভাবে ক্যারি কারণ ক্যারি ঘরে একটা ওয়ান আছে এই ওয়ানটা আবার এই ওয়ান থেকে এসছে এখানে কি দুটো ওয়ান আছে দুটো ওয়ানে কি হবে এ আর বি কেন এখানে কোনো কোথাও মাথায় বার হলো না মানে এখানে শূন্য নেই তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে হাফ প্যাটার সার্কিটে সামের সমীকরণ কি এ এক্স আর বি ক্যারি সমীকরণ কি এ বি তাহলে আমাদের ইকুয়েশন হয়ে গেল এবার কি আঁকতে হবে এবার আঁকতে হবে লজিক সার্কিট তাহলে দেখো এখানে আমাদের দুটো সার্কিট একসাথে হবে সামের জন্য হবে এক্স আর এর গেট ক্যারির জন্য হবে এ বি মানে অ্যান্ড গেট কি করে আমরা আঁকবো প্রথমে আমরা সাম ভেঙে দিচ্ছি এক্স আর গেট দেখেই বুঝতে পারছি এক্স আর গেট আঁকি এই হলো এক্স আর গেট ঠিক আছে এ বি এ বি এটা সাম ঠিক আছে এক্স আর বি এবার ক্যারি আঁকতে হবে এখানে অ্যান্ড গেট আঁকবে অ্যান্ড আঁকলাম কি এ বি কে আনতে হবে আমি একে এখান থেকে নিলাম একে নিয়ে আমি হুক করে দিচ্ছি বি কে নিচ্ছি হুক করে দিচ্ছি হয়ে গেল এবার তোমরা কি করবে এগুলো একটু গোল করে দেবে তীর দিয়ে দেবে হুক দিয়ে করছো গোল করে দেবে এই হলো আমাদের হাফ এটাতে লজিক সার্কিট কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা আশা করি খুব ভালো মতে হাফ এটা শিখতে পারলাম ঠিক আছে এখন আমরা দেখে নেব ফুল এটা তাহলে আমি এটা মুছে দিচ্ছি টেবিলটাকে মুছে দিচ্ছি
আমি নাম পাঠিয়ে দিচ্ছি, হাফের বদলে কি হয়ে যাবে? ফুল। ফুল, আচ্ছা ফুলের ব্যাপারটা কি, আমরা এই ক্ষেত্রে দেখে নেব লগ ট্রুথ টেবিল ইকুয়েশন লগ সাইকেল। হাফের সংখ্যা কি হচ্ছে, দুটি বিটের যোগ হয়, ফুলে কি হবে তিনটি বা তার অধিক বিটের যোগ হয়। তো আমরা এখানে তিনটা বিট দিয়ে শিখে নেব। দেখো যদি তিনটি বিটের যোগ হয় সেক্ষেত্রে আমার এখানে ব্লকটা একই রকমই হবে, ভিতরে হয়ে যাবে ফুল অ্যাডার, সেক্ষেত্রে এখানে এ বি তো হবে, তার সঙ্গে কি হয়ে যাবে সি এ বি সি, আর আউটপুট সাম ক্যারি আসবে। কেন তিনটে হলো সাম ক্যারি আসছে, আমি যদি মনে করি তিনটে সংখ্যার যোগ করি সাত আট দুই, সাত আট পনেরো আদি সতেরো সাত, হাতে এক বসে যাবে। তিনটে হলে তিনটে তো সংখ্যা আসছে না, দুটোই আসছে, বুঝতে পারলে? সাম আর ক্যারি আসবে, তাহলে আমার ব্লক ডায়াগ্রাম কমপ্লিট। এবার কি হবে ট্রুথ টেবিল। আচ্ছা আমি ট্রুথ টেবিলটা এই পাশে রাখছি, এখানে একটু বড় হবে, দেখো টেবিলটা বন্ধ রেখে A B C এখানে কি হবে সাম ক্যারি, ঠিক আছে। আর উপরে নামটা কি হবে, অবশ্যই ইনপুট এটা আউটপুট, ঠিক আছে। এবারে আমাদের তিনটে হলে কটা লাইন হয়, আটটা লাইন হয়, এক দুই তিন চার পাঁচ আট, তাহলে আমাদের ট্রুথ টেবিল আঁকা হয়ে গেল। এবার এখানে ইনপুট ভরতে হবে, আটটা ঘর আছে, আটের হাফ কত চার, চারটা শূন্য পর পর লিখে দাম, দুই তিন চার, চারটা ওয়ান পর পর, চারের হাফ দুই, ডবল শূন্য ডবল ওয়ান ডবল শূন্য ডবল ওয়ান, দুইয়ের হাফ এক, একটা শূন্য একটা ওয়ান, এইভাবে চলছে, ইনপুট কমপ্লিট। এবার আমরা খুব মন দিয়ে যোগ শিখবো, খুব ভালো করে দেখা যোগটা, শূন্য 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 যোগ করলে কত হবে শূন্য, হাতে শূন্য, ঠিক আছে। শূন্য শূন্য এক, তবে শূন্য এক যোগ করলে একই হবে, হাতে শূন্য, শূন্য এক শূন্য যোগ করলে কত হবে একই হবে, হাতে শূন্য, শূন্য এক এক, এক এক যোগ করলে দশ হয়, শূন্য দশই হবে, দশের শূন্য হাতে এক, এক শূন্য শূন্য যোগ করলে এক হবে, হাতে শূন্য, এক শূন্য এক, তাহলে এক এক দশ, দশের শূন্য হাতে এক, এক এক আবার দশের শূন্য হাতে এক, তিনটে এক কত হবে এগারো, এগারো এক হাতে এক, বুঝতে পারলে? এই হলো আমাদের ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। এবার আমাদের এখান থেকে সমীকরণ বের করতে হবে, আমি সমীকরণটা বের করে ফেলি, উপরে লিখে নিচ্ছে সমীকরণে সাম সাম। দেখো এখানে সামের আমি কি বলছিলাম, সমীকরণ বের করার নিয়ম কি, কতগুলো ওয়ান আছে, এ একটা ওয়ান, দুটো তিনটে চারটে, ঠিক আছে। তো প্রথম ওয়ানটা কোন কোন ঘর থেকে, সেই ঘর থেকে এসছে শূন্য শূন্য এক, তার শূন্য মানে বার হবে, এবার বিবার সি লিখে দিলাম, এবার বিবার সি প্লাস এই ঘরটা এখান থেকে এসছে শূন্য এক শূন্য, তাহলে কি হবে এবার বি সি বার শূন্য এক শূন্য, প্লাস এই ওয়ানটা এই ঘর থেকে এসছে এক শূন্য শূন্য, তাহলে কি হবে এ বিবার সি বার, প্লাস এই ওয়ানটা এখান থেকে এসছে এক এক এক, তাহলে কি হবে এ বি সি। ভালো করে দেখো, শূন্য শূন্য এক মিলল, এখানে দেখো শূন্য এক শূন্য শূন্য এক শূন্য, আবার দেখো এক শূন্য শূন্য এক শূন্য শূন্য, লাস্টে এক এক এক, কোনো মাথায় বার হয়নি, বুঝতে পারলে? এখন এটার একটা শর্ট ফর্ম আছে, শর্ট ফর্মটা কি এ এক্স অর বি এক্স অর সি, কিন্তু এই শর্ট ফর্মটা তো এত সহজে আসেনি, ওইটা কয়েকটা স্টেপ সমাধান করে আসতে হয়, সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো। সেখানে তোমাদের প্রশ্ন আসে ফুল এটাতে সামটাকে ডিরাইভ করো, ডিরাইভ করে বলতে হবে এটাকে সলভ করে এটা বের করতে হবে, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করবো। আপাতত মনে রাখবে
যেমন আমাদের হাফ এডারে কি হয়েছিল, সামে কি এ এক্স আর বি, এখানে তিনটা বিট এ এক্স আর বি এক্স আর সি। আমরা একই ভাবে ক্যারিটাকে বের করে নি, ক্যারি ঘরে কত মান আছে, এক দুই তিন চার, এই ওয়ানটা এই ঘর থেকে আসলো, কি হবে শূন্য এক এক, এবার বি সি এ ওয়ান এই ঘর থেকে আসলো এক শূন্য এক, কি হবে এ বি বার সি, এই ওয়ান এখান থেকে আসলো এক এক শূন্য এ বি সি বার, প্লাস এ ওয়ান এখান থেকে আসলো তিনটা এক, কি হবে এ বি সি, এটারও শর্ট ফর্ম হচ্ছে সি ইন্টু এ এক্স অর বি প্লাস এ বি, তাহলে কি হলো সি ইন্টু এ এক্স অর বি প্লাস এ বি, এই হলো আমাদের মেন সমীকরণ এ এক্স অর বি এক্স অর সি আর সি ইন্টু এ এক্স অর বি প্লাস এ বি। আমরা এবার এই দুটো সমীকরণকে বেস করে ফুলারের সার্কিটটা আঁকবো, এটা খুব খুব মন দিয়ে দেখবে। তোমাদের প্রশ্ন আসতে পারে দুটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুলারের সার্কিট অঙ্কন করো, সেটা কিন্তু এইটা দিয়ে হয়ে যাবে, ভালো করে দেখো। দেখো এখানে সামের ঘরে কি আছে, এ এক্স আর বি এক্স আর সি, আমি প্রথমে এ এক্স আর বি কে আঁকবো, খুব মন দিয়ে দেখো। তাহলে এ হলো এ, এ হলো বি, আমি আঁকছি এক্স আর বি, এ বি আমার এখানে তৈরি কি হয়ে গেল এ এক্স আর বি, ঠিক আছে। আমি সি কে নিচ থেকে নিচ্ছি, এ নিচ থেকে কেন নিচ্ছি পরে বলছি, এই আমাদের সি চলে গেল, এখানে আমি আরেকটা এক্স আর বি রাখছি, ঠিক আছে, এটা আমার হয়ে গেল এখানে এ এক্স আর বি এক্স আর সি। ভালো করে দেখো প্রথমটার মধ্যে আমার এ আর বি গেল, কি হয়ে গেল এ এক্স আর বি, আমি সি যেটা আমাকে সি কেও আনতে হবে, সি কে আমি নিচ থেকে নিলাম এখানে যোগ করে দিলাম, কি হয়ে গেল এ এক্স আর বি এক্স আর সি, এটার নাম কি হয়ে গেল সাম, বুঝতে পারলে। এবার আমাকে বানাতে হবে ক্যারি, দেখো ক্যারির মধ্যে দুটো গুণফল আছে, একটা এবি একটা সি ইন্টু এ এক্স আর বি, যে আমাকে দুটো অ্যাঙ্গেল রাখতে হবে, এবির জন্য একটা অ্যাঙ্গেল এটার জন্য একটা অ্যাঙ্গেল, যেহেতু এবি আছে আমার এখান থেকে তাহলে আমি অ্যাঙ্গেলটা এখানে আনবো, আমি নিচে একটা এন কে লিখে দিচ্ছি, এন এখানে তাকে আনবো, এ কে আনবো, তারপরে বি কে আনবো, আমার এখানে হয়ে গেল এ বি, ঠিক আছে। ভালো করে খেয়াল করো, এ কে আনলাম বি কে আনলাম এ বি তৈরি হয়ে গেল, তোরা কি বানাতে হবে সি ইন্টু এ এক্স আর বি, এটাকে আমি বানাবো এখানে আর একটা এন কে রাখলাম, এটা আমার সি এর লাইন, সি কে আমি এখান থেকে হুক করে দিচ্ছি আর এ এক্স আর বি কে আমি এখান থেকে হুক করে দিয়ে দিচ্ছি, তার মানে কি তৈরি হয়ে গেল সি ইন্টু এ এক্স আর বি, বুঝতে পারলে। এবারে কাজটি দুটোকে যোগ করতে হবে, একে একে যোগ করবো, যোগ কোন গেট দেওয়া হয় অর গেট দেওয়া হয়, আমি তখন এখানে একটা অর গেট কে আঁকবো, অর গেট কে আঁকবো, এখানে সি ইন্টু এক্স আর বি দিয়ে দিলাম আর এ এ বি কে নিয়ে এসে এখানে লাগিয়ে দিলাম, তাহলে আমার এখানে হয়ে গেল কি একে একে যোগ করলাম, তো কি হলো সি ইন্টু এ এক্স আর বি প্লাস এ বি, এটা কি হয়ে গেল আমার, এটা আমার হয়ে গেল কি সাম। ভালো করে বুঝো, আমি আবার বোঝাচ্ছি, এ এক্স আর বি, এ কে নিলাম বি কে নিলাম এক্স আর দিয়ে এ এক্স আর বি হয়ে গেল, সিকে আনতে হবে, সিকে নিচ থেকে নিয়ে একটা এক্স অর্ধে পাস করে দিলাম, এ এক্স আর বি এক্স আর সি হয়ে গেল, হয়ে গেল সাম। এর ক্যানির মধ্যে কি আছে, এবি, এবির জন্য এখানে আমি একটা অ্যাঙ্গেল লাগালাম, এ কে নিলাম বি কে নিলাম হুক করে দিলাম এবি হয়ে গেল, আর কি আছে সি ইন্টু এক্স আর বি, যে তোমার সি এর লাইন এটা এক্স আর বি এখানে বাঁধানোই আছে, আর একটা অ্যাঙ্গেল করলাম সি কে দিলাম এক্স আর বি কে দিয়ে দিলাম, হয়ে গেল সি ইন্টু এক্স আর বি, তো দুটোকে আমি যোগ করে দিলাম হয়ে গেল। এবার তোমরা একটা খেয়াল করো, আমি কি বললাম দুটো হাফ দিয়ে একটা ফুল, আমাদের হাফ এর কি হয়েছিল একটা এক্স একটা এন হয়েছিল, দেখো এখানে একটা এক্স একটা এন, সেজন্য এই একটা হাফ অ্যাডার আমি ডট ডট করতে পারি, আর এই একটা হাফ অ্যাডার, দেখো এই একটা এক্স ওয়াই গেট একটা এন গেট, বুঝতে পারছো, দুটো হাফ দিয়ে একটা ফুল অ্যাডার তৈরি হয়ে গেল। এই হলো আমাদের আজকের ক্লাস, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা শিখে নেব ফুল সাবট্রাক্টর হাফ সাবট্রাক্টর আর সাবট্রাক্টর কি।
America.